হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিন্থিয়াস মাম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোচমুঝের রস আলো জিলাপির রেসিপি আর এই জিলাপিটা খুবই অল্প সময়ে ছটপট বানিয়ে নেওয়া যায় মাত্র দুইটা উপকরণ দিয়ে চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে এর জন্য আমি প্রথমেই আগে জিলাপির শিরাটা করে নেবো এর জন্য একটা হাঁড়িতে দেড় কাপ চিনি দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে এক কাপ পানি দিয়ে নিব এবার আমি একটু নেড়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সবুজ এলাচও দিতে পারেন আমি এখানে এলাচ ব্যবহার করছি না এভাবে কিছুক্ষণ একটু চাল করে নিব খুব বেশি আঠালো করে নেওয়া যাবে না এক তার বা দুই তারের দরকার নেই একটু আঠালো হলেই শিরাটা হয়ে যাবে আর আমার শিরাটা প্রায় চাল করা হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা লেবুর রস দিয়ে নিলাম এক চা চামচের কিছুটা বেশি হবে শিরাটা আমার হয়ে গেছে আমি চুলা অফ করে দিয়েছি এবার এটা নামিয়ে এক সাইডে রেখে দিব এদিকে আরেকটা মিক্সিং বোল নিয়েছি এবার এর মধ্যে এক কাপ ময়দা দিয়ে নিলাম এবার এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম আর এখানে এরকম ছোট সাইজের ইনোর এক প্যাকেট ইনো নিয়েছি এবার এই প্যাকেটটা পুরাটা আমি এর মধ্যে দিয়ে নেব আমি এখানে অরেঞ্জ ফ্লেভার এটা নিয়েছি বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায় যে কোনো একটা ব্যবহার করলেই হবে এবার শুকনো উপকরণ ভালো মতো একটু মিক্স করে নেব মিক্সড করা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যে পরিমাণ আটা বা ময়দা নেবেন সেই পরিমাণে পানি নিলেই বেটারটা ভালো হয় আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর আমি এখানে এক কাপই পানি ব্যবহার করেছি ভালো মতো ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে নিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আরও কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নেব আমার এটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি আমি যেটা দিয়ে জিলাপি বানাবো আজকে এরকম একটা পানির বোতল নিয়েছি আর বোতলের ইয়াটা একটু ছিদ্র করে নিয়েছি এবার আমি এই বোতলের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি আপনারা চাইলে পাইপিং ব্যাগে উঠিয়েও জিলাপিটা বানিয়ে নিতে পারেন আমার সবগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি চুলায় এগুলো ভাজার জন্য এবার আমি তেলটা কিছুটা গরম হয়ে আসা পরে এর মধ্যে দিয়ে নিচ্ছি ফার্স্ট টাইম যেহেতু আমি জিলাপি বানাচ্ছি ওইভাবে পেঁয়াজটা হয়তো অতটা সুন্দর হবে না কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল একবার বাসায় ট্রাই করে দেখবেন কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে এগুলো একটু ভালো মতো ভেজে নিতে হবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর আগে থেকে যে শিরাটা করে রেখেছিলাম এই শিরার মধ্যে এভাবে কয়েক সেকেন্ডের মতো রেখে উঠিয়ে নেব বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে আমি আগে কিছুটা শিরার মধ্য ডুবিয়ে রেখেছি আরও কিছুটা আমি এভাবে করে দেখাচ্ছি একইভাবে আমি শিরার মধ্য দিয়ে সবগুলো ডুবিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার অনেক বেশি মোচমোচে জিলাপির রেসিপি আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ